হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডু বন্ধু চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বিডিবির এক্সাম ফর্ম ফিল আপের সেকেন্ড চান্স দিয়েছে। তো সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। তো চলো শুরু করা যাক। এই নোটিশটি কিছুক্ষণ আগে ইউনিভার্সিটির তরফ থেকে পাবলিশ করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যেটা আপকামিং টার্ম এন্ড এক্সাম বিডিপির আছে, যেটা কিছুদিনের মধ্যে হবে, হয়তো তোমার আগস্টের লাস্ট উইক থেকে সেপ্টেম্বরের মধ্যেই, তো তার জন্য যে এক্সাম ফর্ম ফিল আপ সেই এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ দিয়েছে। যারা অলরেডি এক্সাম ফর্ম ফিল আপ করে নিয়েছো তাদের খুব ভালো কথা, তাদের আর পড়তে হবে না, কিন্তু যারা মিস করেছো তাদের জন্য শুধুমাত্র 3 দিনের জন্য এই পোর্টালটি ওপেন হবে, যেটা হচ্ছে nsucebdp.com, যেটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো 3 দিন, যে 3 দিন হচ্ছে 25 থেকে 27 তারিখ, 25শে আগস্ট, 26শে আগস্ট এবং 27শে আগস্ট, এই 3 দিন, 25, 26, 27, এই 3 দিন ধরে এক্সাম ফর্ম ফিল আপ হবে। তো যারা এখনও এক্সাম ফর্ম ফিল আপ করতে পারোনি তারা অবশ্যই করে নিও, যাদের পেপার ভুল হয়েছিল সিলেক্ট করতে তারাও চেষ্টা করো, আশা করি তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ করা যাবে। যারা 6টার মধ্যে 2টো পেপার সিলেক্ট করে ফর্ম ফিল আপ করে দিয়েছো তারাও এই ফর্ম ফিল আপ করবে, এবং যারা পুরোপুরিভাবে করতে পারোনি ফর্ম ফিল আপ তারাও করবে। এই হচ্ছে বিষয়। তাহলে 25, 26, 27 এই তিনটে দিন তোমাদের জন্য খুবই ভাইটাল এক্সাম ফর্ম ফিল আপ যারা করোনি তাদের জন্য। এরপরে হচ্ছে যারা, যাদের জন্য ডবল করে পেমেন্ট কেটেছে, যাদের ডবল করে টাকা কেটেছে, তো তাদের জন্য রেজিস্টার ডিপার্টমেন্টকে তোমাদেরকে জানাতে হবে ইমেলের মারফত বা অন্য কোনো মারফত, যাতে তোমাদের টাকাটা আবার রিফান্ড করে দেয়। তো যাদের ডবল করে চার্জ কেটেছে, 3বার চার্জ কেটেছে এক্সাম ফর্ম ফিল আপের সময়, তো তোমরা রেজিস্টার ডিপার্টমেন্টের যে মেল আইডি আছে সেই মেল আইডিতে তোমাদের সমস্যার কথা জানাও, আশা করি তোমাদের রিফান্ড পেয়ে যাবে। তো এই ছোট্ট আপডেটটি দেওয়ার জন্য আমার ভিডিওটি করা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে, কোনো জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকো।